তেরো তারিখ আমাদের আগরতলা শহরে একটি জুয়েলারি শপ, সেই শপের ভিতরে একটি নতুন একটা ইউনিক একটা টেকনিক অ্যাপ্লাই করে একটি চুরি সংঘটিত হয়েছে। মানে আপনার একটি স্বর্ণ অলঙ্কার আংটিও দিয়ে চুরি হয়েছে। এই এটার ব্যাপারে আমাদের কাছে যখন রিপোর্ট এফআইআর করা হয় তখন আমরা এটার তদন্ত করতে নামি এবং তাদের সিসিটিভি ফুটেজ দেখে প্লাস ইন্টেলিজেন্সের মাধ্যমে যেভাবে এই চুরিটা সংঘটিত হয়েছে তা আমরা ডিটেক্ট করি এবং চুর যে করেছে, যে চুরি করেছে তাকে আমরা গ্রেপ্তার করি। তার নাম হচ্ছে রজত সাহা, বাবার নাম শ্রী রঞ্জন সাহা, বাড়ি হচ্ছে মলয়নগর। আর এই সম্পর্কে আমরা একটি কেস নিই, আমাদের ইস কেস নাম্বার 8080 আন্ডার সেকশন 305A/313 BNS এই সেকশনে আমরা কেস রেজিস্ট্রেশন করি এবং স্বর্ণ অলঙ্কারগুলি যেটা চুরি হয়েছে এটা উদ্ধার। একটা আপনার আংটি ছিল গোল্ড রিং, ইউনিক পদ্ধতিতে করেছে বলতে কি ও একটা ইমিটেশনের রিং নিয়ে যায়। তাদের হচ্ছে বিভিন্ন জুয়েলারি শপকে তারা টার্গেট করে, তারা ইমিটেশনের আপনার রিং বা আপনার ব্যাঙ্গেল মানে চুরি বা হার এগুলি নিয়ে যায়। নিয়ে গিয়ে আসল জিনিসগুলি যখন দেখে তখন এগুলি তারা কানিংলি তারা চেঞ্জ করে নকলটা রেখে আসলটা নিয়ে আর মানে চুরিটা সংঘটিত করে। সেই পদ্ধতিতে যেরকমভাবে করেছে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আমরা কালেকশন করেছি, সমস্ত জিনিস আমরা ডিটেক্ট করেছি এবং এগুলি আমরা উদ্ধার করেছি। যে গোল্ডের রিংটা সেটা উদ্ধার করেছি এবং তার কাছে সে তাদের যে গ্যাংটা আছে তারা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে তারা বিভিন্ন জুয়েলারি শপে তারা এন্টার করে। তাদের টার্গেটই থাকে তারা এই নতুন পদ্ধতি ইউজ করে চুরি করে। গ্যাংয়ের ভিতরে আর কতজন সদস্য আছে? গ্যাংয়ের ভিতরে যারা আছে তাদেরকে আমরা বের করার চেষ্টা করছি।